শেখ মুজিবুর রহমান সাহেবের তো শুধু বৈঠক নয়, 1962 সনে আমি নির্বাচিত হওয়ার পরে 1964 সনে কলকাতায় দাঙ্গা হাঙ্গামা হয় এবং সেখানে মুসলমানদের বিরুদ্ধে অনেকে হয়, এবং তার প্রতিক্রিয়া স্বরূপ আমাদের এই বাংলাদেশের এই অঞ্চলেও একটা আনরেস্ট দেখা যায়। যেমন হিন্দুদের অনেককেই মানে মানে তাদের রক্ষণাবেক্ষণের জন্য একটা গ্রুপ কাজ করে, আমি ওই সময় শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা একটা রায়ট রেজিস্ট্যান্স পার্টি করি। রায়ট রেজিস্ট্যান্স পার্টি তো আমরা রায়ট রেজিস্ট্যান্স মুভমেন্ট করি, এবং সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে উনি ছিলেন মৌলভী ফরিদ আহমদ ছিলেন নিজাম ইসলামের, আর ব্যারিস্টার আখতার উদ্দিন ছিলেন জামাতের পক্ষেই, আর আমি ছিলাম তখন গোলাম আজম সাহেবরা লাহোরে ছিলেন, মান আব্দুর রহিম সাহেব গোলাম আজম সাহেব লাহোরে ছিলেন। তো ওনার নেতৃত্বে আমরা যে রায়ট রেজিস্ট্যান্স কমিটি করি, এই কমিটি করে আমরা ঢাকাতে হিন্দুদের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে তাদেরকে আমরা রিলিফের ওয়ার্ক করি, এবং শেখ মুজিবের সাথে আমরা সেখানে ওনার সাথে বিভিন্ন জায়গা দিকে চাঁদা, তারপরে কি বলে চিড়িয়া মুড়ি গুড় এইসব কালেকশন করে করে এই আমাদের হরদেও গ্লাস ফ্যাক্টরির ওখানে, তারপর সূত্রাপুরে, তারপর এই যে আমাদের রেসকোর্সের যে কালীবাড়ি ছিল হিন্দুদের বাড়িঘর মানে পুড়ে গেছিল, সেখানে ওদেরকে ক্যাম্প করে আমরা তাদের বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করি ওনার সাথে অল থ্রু। এমনকি 71-এ যখন ইলেকশন করি আমরা, 70-তে যখন ইলেকশন করি তখন তো প্র্যাকটিক্যালি আমি বিরোধীদলীয় মানে জাতীয় নেতাদের মধ্যে একজন পরিগণিত হয়েছিলাম এই দুই টার্মে বিরোধী দল করার কারণে। আমি 62-তেও বিরোধী দল করেছি, আবার 65-এও তো কম্বাইন্ড অপোজিশনের ডেপুটি লিডার ছিলাম সংসদে, তো সেই দিকে আমার পরিচিতি সর্বত্রই ছিল। তো 70 ইলেকশনে আমি আর উনি একসঙ্গে ট্যুর করেছিলাম ইয়েতে ওয়েস্ট মানে নর্থ বেঙ্গলে। তো সেই সময় একদিন উনি ইয়েতে ফেরি থেকে বলছিলেন যে আমাকে উনি মৌলানা ভাই বলে ডাকতেন, সেই দিকে উনি বললেন যে আমার পূর্ব বাংলায়, তখন উনি পূর্ব বাংলা শব্দটা বলতেছিলেন, অলদো ইট ওয়াজ ইস্ট পাকিস্তান এট দ্য টাইম, কিন্তু উনি বলছেন যে পূর্ব বাংলায় আমরা তো কারো ব্যাপারে চিন্তা করি না, তবে আপনার সিটটা নিয়ে আমাদের চিন্তা আছে। এবং ইলেকশনেও আমি মাত্র আমার জানা মতে 5,000 ভোটে আমি পরাজিত হয়েছিলাম 1970-এর নির্বাচনে।